হ্যালো ফ্রেন্ডস, ডিসপ্লেতে আপনারা একটা সফটওয়্যারের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এই সফটওয়্যারটার এত সুন্দর কাজ, যে কাজটা দেখলে আপনি চমকে যেতে বাধ্য। মাত্র 3 MB একটা সফটওয়্যার, যে কোনো ইমেজকে ড্র্যাগ অ্যান্ড ডাউন করে দিলেই আপনি যে কোনো সাইজের আপনার ইচ্ছা মতো এখানে কিন্তু কনভার্ট করতে পারবেন, সেটা যে কোনো সাইজেরই ইমেজ হোক না কেন। তো এই সফটওয়্যারটা কিভাবে কাজ করবে বা কিভাবে আপনারা এটা কম্পিউটারে ডাউনলোড বা ইনস্টল করবেন, সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে ওয়েব ব্রাউজারে। ওয়েব ব্রাউজারে গিয়ে সিম্পলি এখানে টাইপ করবেন রিওট সফটওয়্যার ডাউনলোড, RIOT, রিওট সফটওয়্যার ডাউনলোড। তারপর নিচে যে রেজাল্ট আসবে সেখানে প্রথমেই যেটা আছে দেখতে পাচ্ছেন সফটনিক, এখানে ক্লিক করবেন। সফটনিকে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড রিওটের কিন্তু এখানে সিম্বল চলে এসছে, দেখে নেবেন এটা ভালো করে। তারপর ফ্রি ডাউনলোডে ক্লিক করে দেবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিলেই নতুন আবার একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে নিচে ফ্রি ডাউনলোডে আবার আপনাকে ক্লিক করতে হবে, তারপর কিন্তু সফটওয়্যারটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে, ডাউনলোডিং স্টার্ট হয়ে যাবে। সফটওয়্যার ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড দেখাচ্ছে, লাইভ দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণটা। ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর এটার উপরে সিম্পলি একটা সিঙ্গেল ক্লিক করবেন, লেফট ক্লিক। তারপর নতুন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দিলেই নেক্সট চলে আসবে, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আই এগ্রির পর কোন প্রোগ্রামে বা কোন ফাইলসে এটা সেভ হচ্ছে সেটা আপনার সামনে চলে আসবে। তারপর নেক্সট বাটনে প্রেস করে দেবেন। নেক্সট বাটনে প্রেস করার পর ইনস্টল অপশন চলে আসবে, ইনস্টল অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সফটওয়্যারটা আপনার কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল হয়ে যাবে। তারপর এটা কাজ করবে কিভাবে, আমি এটা কেটে দিলাম যেহেতু আমার এটা অলরেডি ইনস্টল আছে। তো এটা এবার কাজ করবে কি করে, যে কোনো একটা ছবি নিয়ে আপনি এটাকে ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন। তারপর আপনার সামনে কনফার্মেশন চাইবে, আপনি এখানে ইয়েস বাটনে প্রেস করে দেবেন, তারপর ওকে বাটনে প্রেস করে দেবেন। যদি আপনি পিক্সেল কম বেশি করতে চান তাহলে আপনি এখানে করতে পারেন, নাহলে আপনি ওকে বাটনে প্রেস করে দেবেন। ওকে বাটনে প্রেস করলেই আপনার যে ছবির সাইজ সেটা এখানে কিন্তু দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 271 KB ছবিটার কিন্তু সাইজ আছে, তারপর কিন্তু এটা অপটিমাইজ করে 74 KB এটা দেখাচ্ছে। আপনি যদি এটাকে বাড়াতে চান আপনার ইচ্ছা মতো তাহলে বাড়াতে পারেন, যদি আপনি এটার থেকেও কমাতে চান 50 KB-র মধ্যে করতে চান তাহলেও কিন্তু আপনি এটা করতে পারেন। যারা ঘরে বসে কোনো রকমের অনলাইন অ্যাপ্লিকেশন করেন বা কোনোরকমভাবে ছবির সাইজ রিসাইজ করতে পারছেন না বা কোনো ডকুমেন্টের সাইজ রিসাইজ করতে পারছেন না, তাদের জন্য দুর্দান্ত একটা সফটওয়্যার। যে সফটওয়্যারটা বেশি জায়গাও কিন্তু খায় না, মাত্র 2.7 MB অ্যাপ্রক্স, 3 MB সাইজ আমি বলেছিলাম ভিডিওর প্রথমে। তো এই সফটওয়্যারটা কিন্তু খুবই কার্যকরী, আমি নিজেও এই সফটওয়্যারটা ইউজ করি বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান বা রিসাইজের জন্য। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এই ধরনের ভিডিও আমি নিয়ে আসতে থাকি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।